Welcome to US Capital. আমরা এখন ওয়াশিংটন ডিসিতে আসছি। তো এখানে যা যা আছে ন্যাশনাল মনুমেন্ট, লিংকন মেমোরিয়াল, তারপর ন্যাশনাল মল এন্ড মেমোরিয়াল পার্ক, যেগুলো আছে ওগুলো আমরা এক্সপ্লোর করব আশা করি। তারপর স্পেস মিউজিয়াম আছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হোয়াইট হাউস, আমরা হোয়াইট হাউসও দেখব। খুবই এক্সাইটেড, কারণ এটা আমার প্রথম ওয়াশিংটন ডিসিতে যাওয়া ছিল। এই পর্বে আমরা এয়ার এন্ড স্পেস মিউজিয়াম, যেখানে উইলবার রাইট ব্রাদারদের উড়োজাহাজ ও সাইকেল রাখা আছে, ন্যাশনাল মল অ্যান্ড মনিউমেন্ট, এগুলো ঘুরে ঘুরে দেখব। এছাড়াও আমরা এখানে ন্যাশনাল মলের চারপাশে যে ফুড ট্রাক ছিল সেখানে খুব মজার খাবার খেয়েছি, সবই শেয়ার করব এই ভিডিওতে। থাকুন আমাদের সাথে। ও আর এই রাস্তার দুপাশে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো সরকারি বিভিন্ন অফিস, কিংবা কিছু জাদুঘরও থাকতে পারে। ওয়াশিংটনের পথে আমাদের পিছনে ন্যাশনাল মিউজিয়াম, আমাদের পিছনে হচ্ছে এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম ওয়াশিংটন ডিসি। আমরা এখন এটা এক্সপ্লোর করব ভিতরে, এখানে অনেক কিছু দেখার আছে এবং বিস্ময়ের অনেক কিছু আছে। চলুন আমরা দেখি কী আছে ভিতরে। মিউজিয়ামের এই অংশে মহাশূন্যে অভিযান, সেখানে গিয়ে তাদের বিভিন্ন কার্যক্রম কিংবা গবেষণা, মহাশূন্যে যাওয়ার বিভিন্ন মডেলের পোশাক কিংবা রকেট, এই সমস্ত কিছু এই গ্যালারিতে রয়েছে। এই অংশে আরেকটি ইন্টারেস্টিং জিনিস আছে, সেটি থাকছে ভিডিওর শেষের দিকে। সোভিয়েত মুন স্যুট, যন্ত্রপাতি, মহাশূন্যের ছবি তোলার যন্ত্র এবং কিভাবে তুলতো এর পদ্ধতি এখানে বর্ণনা করা আছে। সূর্যকে কেন্দ্র করে যে আমাদের সৌরজগৎ, এর দুটি মডেল এখানে রাখা আছে।
সাথে এর দুটি চিত্র দেখা যাচ্ছে। এই অংশে বিভিন্ন ধরনের টেলিস্কোপ রাখা আছে। এই টেলিস্কোপটি 200 ইঞ্চির। এটা হ্যালি টেলিস্কোপ, দেখতে কি বিশাল। এটা স্যার আইজ্যাক নিউটনের টেলিস্কোপ। আর এটি হচ্ছে হপকিন্স আল্ট্রাভায়োলেট টেলিস্কোপ। একটা যুগে এক একটা বিজ্ঞানী যে সিস্টেমগুলো দিছে ওগুলো একসাথে করে একটা কম্বিনেশন করছে। নিউটনের সময় এইভাবে কাজ করতো, গ্যালিলিওর সময় এইভাবে যে চোখের মধ্যে এসে পড়ছে তখন দেখতো অনেক দূর থেকে লাইটগুলো আসতেছে, দুইটা লেন্স, তারপর এখানে এসে পড়ে। এখানে আসলে আসলে বোঝা যাবে বিজ্ঞানের জাদুটা কি। বিজ্ঞানের জাদুটা কি, আর এখানে হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই উৎপত্তি এর মানে শুরুর দিক থেকে শুরু করে আজ পর্যন্ত যা আবিষ্কার করছে সবকিছু। হ্যাঁ, যা আবিষ্কার করছে, তারপর যা নিয়ে গবেষণা করছে, এর বিবর্তন, একটা অন্য দুনিয়া আসলে, যে আমাদের এই পৃথিবীর বাইরেও যে বিশ্ব ব্রহ্মাণ্ডের আরেকটা দুনিয়া আছে, এখানে আসলে এই জিনিসটা অনুভব করা যায়, ফিল করা যায় যে এর বিশালত্ব আমাদের কল্পনার বাইরেও একটা জগতের পাওয়া যায়। আমরা এখন এই মিউজিয়ামের দোতলায় আছি। আমরা এই পাশ দিয়ে ঢুকেছিলাম। উপর থেকে রকেটগুলোকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এই স্টেশনটাতে আমি যাচ্ছি না, কারণ এটা দেখতে পাচ্ছেন সিঁড়ি এবং অ্যাক্সেসিবল নয়। এটি ছাড়া অন্য সব জায়গায় আমি যেতে পেরেছিলাম আমার হুইল চেয়ার নিয়ে। তাই এই এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামকে 100% অ্যাক্সেসিবল বলা যাবে না। বিভিন্ন যন্ত্রপাতি, মহাকাশ স্টেশনের ভিতরে কাজ করতেছে, আমরা বেরোয় যাচ্ছি। রাইট ব্রাদার্সের আবিষ্কার, রাইট ব্রাদার্সের ফ্যামিলি হিস্ট্রি সব কিছু মিলে তার নামে একটা টোটাল রাইট ব্রাদার্সের ফ্যামিলি হিস্ট্রি। এটা হচ্ছে রাইট ব্রাদার্সের বানানো সাইকেল। এটা হচ্ছে রাইট ব্রাদার্সের ফ্লায়ার, যেটা দিয়ে প্রথম একটা পাখির মতো পাখা তৈরি করে তারপরে সেটা দিয়ে উঠতে চাইছিল, যেটা থেকে পরে প্লেন আবিষ্কার হয়েছে। এটা হচ্ছে সেই মডেল। মজার ব্যাপার হচ্ছে এই এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে ঢুকতে কোনো টাকা লাগে না, এটা কমপ্লিটলি ফ্রি। আমেরিকায় কোনো জিনিস ফ্রি নাই, নাথিং ইজ ফ্রি। এর মধ্যে যে এরকম একটা ফ্রি জিনিস পাওয়া গেছে এটা অবিশ্বাস্য, ঠিক না? তবে আমার সবচেয়ে মজা লেগেছে মহাকাশে ব্যবহৃত এই বাথরুমটি দেখতে পেরে। আপনাদের দেখেও মজা লাগছে না যে সেই সুদূরে মহাকাশে কিভাবে মানুষ প্রাকৃতিক কাজ সারত? এটাই হচ্ছে সেই ন্যাশনাল মল অ্যান্ড মেমোরিয়াল পার্ক। এই মাঠে নানা রকমের পাখি ওড়াউড়ি করছিল। এয়ার স্পেস মিউজিয়াম, যে জায়গা থেকে মাত্র আসলাম আমরা, এটা হচ্ছে বিশাল মাঠ, মনুমেন্ট, ওয়াশিংটন মনুমেন্ট। আর এগুলো সব এক একটা মিউজিয়াম। এটা একটা বিশাল মাঠ যে জায়গায় গণজমায়েত হয়। আর এই পাশে হচ্ছে ক্যাপিটাল হিল, ইউএস ক্যাপিটাল, সোজা কোথায়, পার্লামেন্ট।
এখানে আরেকটা এর আগে অবশ্য আপনাদের সাথে বলেছি যে এরকম ফুড ট্রাক দেখলে আমাদের খুবই ভালো লাগে, নিশ্চয়ই অনেক মজা হবে। আমার মনে হচ্ছে যে ডিসিতে এসে মানে আমেরিকার একটা রিয়েল ফিল পাওয়া যাচ্ছে। আমাদের সাথে ছিল প্রণয়ের বন্ধু উত্তম ও তার ফ্যামিলি। খাওয়া হিসেবে আমরা এক একজন এক একটা নিয়েছিলাম, কেউ স্যান্ডউইচ, বার্গার, ফ্রাইজ, ফলের জুস ও কফি। বিকেলটা আমরা খুব এনজয় করেছি এখানে। ধীরে ধীরে সন্ধ্যা নামছিল আর এই পার্কের পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যাচ্ছিল। আর আরেকটা মজার ব্যাপার ছিল, ওদিন ছিল 31st ইভিনিং। আমরা হাঁটতে হাঁটতে মেমোরিয়াল পার্কের মাঝ বরাবর থেকে এই মনিউমেন্টের কাছাকাছি চলে আসছি। যত কাছে যাচ্ছিলাম ধীরে ধীরে এই মনিউমেন্টের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। কি অপরূপ, দিনের বেলায় এই রূপ দেখা যায় না। এই দিনটি এবং এই সন্ধ্যেটি খুবই উপভোগ্য ছিল এবং এটি মেমোরিতে থাকবে আজীবন। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। ও, এই ভিডিওটি দেখতে কেমন লাগলো জানাতে ভুলবেন না। জানো